আসসালামু আলাইকুম, আমি হাসিমা, ইন্ডিয়ান ব্লগার এইচডি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ও আপনাদের দয় অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আশা করছি আপনাদের ব্লগ ভিডিওটি ভালো লাগবে। তো সেই আশা নিয়ে শুরু করে দিলাম আজকের দিনটা। তো আজ আমি সকাল, এখন 9টা বাজে, তো 9টার সময় আমি সবজি কাটছি আর সেই সময় থেকে ভিডিওটি স্টার্ট করছি। তো আমি আজকের পটল মাছ দিয়ে রান্না করব, শাক ভাজি করব। তাই পটল আমি এইভাবে দানা ছাড়িয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে। পটল কিন্তু এমনি একটা পানি সবজি, পটল আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, যেহেতু নিয়ে এসছে তাই তো খেতে হবে, তো ফেলে দেওয়া তো আর যাবে না। তাই আমি পটলটা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এর সঙ্গে আলু দিয়ে মাছ দিয়ে শুকনো মতো করে রান্না করব। আর আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু হাজার হাজার মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। তো আপনারা দেখা যায় লাইক করেন না, ভিডিও দেখা শুরু করেন বা কমেন্ট করে বেরিয়ে যান কিন্তু লাইক দেন না। তাই আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করে বলে যাচ্ছি, একটা অবশ্যই লাইক করে দেবেন। আর আমি যে পটল বেঁচেছিলাম, পটলের যে বাজনাগুলো পড়েছিল তো সেইগুলো আমি গরুদের মুখে দিয়ে দিলাম। তো গরুরা দেখতে পাচ্ছেন খুব মজা করে খাচ্ছে। তো কোনো জিনিসই কিন্তু অপচয় নয়, আমরা যেটা খেতে পারি না সেটা কিন্তু অন্যরাই খেতে পারে, তাই বলে আমরা ফেলে নষ্ট করতে পারি না। এই খোলাগুলো যেমন আমরা খোসাগুলো খাই না তো ছাড়িয়ে ফেলে দিই, তো সেগুলো গরুদের দিলে কিন্তু ওরা খেয়ে নেয়, তাই অযথা আর নষ্ট করলাম না, ফেলে দিয়ে ওদেরই মুখে দিয়ে দিলাম। তো ওরা কিন্তু অনেক মজা করে খাচ্ছে, তো দেখে কিন্তু মনটা ভরে গেল। তো এখন চলে যাব, সবজিটা পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসব। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে মাছ নিয়ে এসেছিল, তো মাছটা কিন্তু অনেকদিন আগেকার মাছ ফ্রিজে ছিল। তো আমাদের কিন্তু সব কিছু হিসাব করে চলতে হয়, তাই কিছু মাছ রেখে দিলাম আর এই যে কিছু মাছ নিয়ে নিলাম রান্নার জন্য। তো এখন মাছগুলো আমি ভেজে নেব। তো মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের মাঝে কিন্তু অনেক বড় কষ্ট থাকে, তো সব থেকে বড় দুইটা কষ্ট আমি একটু শেয়ার করব। তো এক নম্বর কষ্ট হলো, ভেবে দেখলাম মধ্যবিত্ত সন্তানদের শখ স্বপ্ন চাহিদার কোনো দাম নাই, এরা শখ করে চাহিদা করে কিন্তু চাওয়া পাওয়ার আশা তাদের ভেতরেই থাকে, কিন্তু পূরণ করার চাহিদা হয় না কোনোদিন। যার টাকা নাই তার কোনো শখ নাই, চাইলাম কিন্তু পাইলাম না। আমিও কিন্তু একজন মধ্যবিত্ত পরিবারের, তাই আমারও মনে অনেক স্বপ্ন আছে, চাওয়া পাওয়া আছে, কিন্তু আমরা যে স্বপ্ন দেখছি স্বপ্নই স্বপ্ন থেকে যাচ্ছে। তারপরও আমাদের সব রকম অবস্থাতে আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে, কারণ আল্লাহ চাইলে আমাদের সব স্বপ্ন পূরণ করবে, হয় ইহকালে না হয় পরকালে। তো মধ্যবিত্তদের সব থেকে দুই নম্বর কষ্ট হলো, এক নম্বর কষ্টটা তো হয়ে গেল, দুই নম্বর কষ্ট হলো মধ্যবিত্ত থেকে সব থেকে বড় কষ্ট পয়েন্ট হচ্ছে যে তারা মানুষের কাছে, বন্ধুদের কাছে, প্রিয় মানুষদের কাছে প্রিয় হতে পারে না, কারণ আজকাল মানুষের কাছে বড় দামি হয়ে দাঁড়িয়েছে টাকা। যার টাকা নাই তার কিন্তু কোনো সম্মান নাই এখনকার যুগে। যাই হোক, সব অবস্থাতেই আমাদের শুকর আদায়
আমরা শুকর আদায় করব। একদিন মধ্যবিত্তর স্বপ্ন আল্লাহ পূরণ করবে, দুনিয়াতে না হয় আখেরাতে। আল্লাহ তো আমাদের যে অবস্থাতে রেখেছে আলহামদুলিল্লাহ, আমরা তো দুবেলা দুমুটো খেতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো মোটামুটি স্বপ্ন তো আল্লাহ পূরণ করছে, তাই না? আর অনেক মানুষ রয়েছে যাদের মাথার উপরে ছাদ নেই, দেখা যায় তাদের কি অবস্থা জীবন। তো রাস্তায় তাদেরকে কিন্তু শুয়ে থাকতে হয়, রাত কাটে তাদের রাস্তায়। বর্ষার দিনে তাদের মাথার উপর ছাদ থাকে না, সারা বর্ষায় তারা ভিজে ভিজে কি অবস্থাতে তাদের দিন কাটে ফুটপাতে শুয়ে। তো তাদের কথা ভাবলে সবথেকে বড় কষ্ট হয়, তো তাদের জন্য অনেক কষ্ট লাগে। তো মহান রব্বুল আলামিন তাদেরকে একটু সুখময় জীবন দান করুন, আমিন। তো এই তো কিছু কথা বলতে বলতে আমার মাছের তরকারিটা হয়ে গেছে। তো পটল মাছ এই যে রান্না করে নিলাম, তো দুই বেলা কিন্তু হয়ে যাবে। সঙ্গে শাকভাজি আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি, তো এখন আমি দেখাবো। বিকালবেলা চলে এসেছি, গাছ থেকে কিছু আম পেড়ে নিয়ে এসেছে, তো তার থেকে আমি প্রায় 2 কেজির মতো আম নিয়েছি সারা বছর ফ্রোজেন করে রাখার জন্য। টক মিষ্টি ঝাল কাঁচা আমের আচার বানাবো। তো আমগুলো আমি ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খোসা ছাড়িয়ে। তো একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি, আর অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে হালকা সিদ্ধ করে নেব, ভালো করে কষটা কাটার জন্য। আমের কিন্তু একটা কষটা ভাব থাকে, তো দেখতে পাচ্ছেন এখন আমি পানিটা ঝারিয়ে নিয়েছি। দেখে মনে হচ্ছে যে আমি সিদ্ধ করেছি না, আমি হালকা সিদ্ধ করেছি, কষটা ঝারিয়ে ফেলে দিয়েছি। অনেকটা কালো কষ বেরিয়েছে, আমটা কিন্তু এখন একদম ফ্রেশ লাগছে। তো এর মধ্যে আমি আমটার মধ্যে আমি কিছুটা চিনি অ্যাড করে দেব। তো 2 কেজি আমে দেখা যায় আমি এখানে 750 গ্রাম মতো চিনি অ্যাড করে দিলাম। তো দিয়ে এখন আমটার সঙ্গে ভালো করে হাত দিয়ে একটু মেখে রাখবো, যাতে আমের গায়ে ভালোভাবে চিনিটা লেগে যায়। তো কাঁচা আম কিন্তু একদম শেষ পর্যায়ে, এখন কিন্তু সব আমেরই প্রায় রং ধরে গেছে, তাই ভাবলাম আম শেষ হয়ে যাচ্ছে, তো এই সময় আমি আমের আচারটা বানিয়ে নিই। তো করবো করবো করা হচ্ছে অনেক দিন থেকে, কিন্তু আমের আচার আর করা হচ্ছিলো না, তাই আজকে শেষমেশ আমের আচার করে ফেললাম। তো দেখতে পাচ্ছেন চিনি মাখিয়ে আমি কিন্তু এখন ঢাকা দিয়ে রেখে দিলাম 4-5 ঘন্টা পর। তো 4-5 ঘন্টা পর ফিরে এলাম, তো দেখতে পাচ্ছেন আম থেকে কিন্তু আর চিনি নেই আমের মধ্যে, শুধু পানি হয়ে গেছে। তো চিনিটা গুলে গিয়ে এখন কিন্তু পানি দাঁড়িয়েছে। তো এখন একটা কড়াইতে আমি ওই চিনিওয়ালা আম দিয়ে দিলাম, পানিটা শুদ্ধ। উপর থেকে একটু আমি 1 চামচ মতো কালাজিরা দিয়ে দিলাম, দিয়ে এখন গ্যাসটা আমি অন করে দিলাম। তো ওদিকে ততক্ষণ আমটা ফুটতে থাকুক, আর এদিকে আমি কিছু শুকনো মশলা নিয়েছি, জিরা, দেখতে পাচ্ছেন এটা পানমৌরি, এখানে 5 ফোড়ন, 3টা শুকনো লঙ্কা, এখানে একটু জিরা নিয়েছি আর ধনিয়া নিয়েছি। তো আপনারা আপনাদের আমের পরিমাণ মতো মশলা নেবেন। আর একটা কড়াইতে আমি মশলাটা একটু ভেজে নেব, হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। তো মশলাটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি মিক্সার গ্রাইন্ডারের একটা জারেতে ভরে নিয়েছি, তো এটা হালকা হাফ পিশন করেছি, দেখতে পাচ্ছেন, ফুল পিশ কিন্তু করিনি। তো আমের মধ্যে এখন এই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেব, আর ততক্ষণে যে আমটা সিদ্ধ হচ্ছিল, তো দেখতে পাচ্ছেন আমটা কিন্তু জেলির মতো হয়ে গেছে, একদম মোরব্বা টাইপের হয়ে গেছে এখন। তো এর মধ্যে আমি সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর হলুদটা যে লঙ্কাটা আমি দিয়েছি, তো এটা কালার আসার জন্য। তো আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না, তাই একটু হলুদ একটু লঙ্কার গুঁড়া দিয়েছি। তো মশলাগুলো দিয়ে এইভাবে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যতই ফুটছে তত কিন্তু কালারটা বেশ সুন্দর হচ্ছে। তো আমার আমের আচার কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি
যে কত সুন্দর হয়েছে আমের আচারটা, একদম জেলি টাইপের হয়ে গেছে, টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। তো এই যে আমের মধ্যে বাগড়া হয়েছে, তো বাগড়াটার কারণে কিন্তু ধরে খেতে খুব মজা লাগবে চুষে চুষে। তো আমার এতটুকু ভিডিওতে এসে, কারোর যদি কোথাও একটু ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক করে দেবেন, আর চাইলে আমার ভিডিওতে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো এখন দেখা যায় ভিডিওতে তেমন ভিউজ আসে না, তো ভিডিও দিয়েও অনেকের মন খারাপ, তো কিছু করার নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।